কেউ কথা রাখেনি। আকাশ 50,000 টাকা ধার নিল, কথা ছিল এক সপ্তাহের মধ্যে ফেরত দেবে। আজকে 7 বছর হয়ে গেল, ফেরত দিতে পারেনি। সে আমাকে দেখলে লজ্জা পায় না, কিন্তু আমি তার কাছে চাইতে লজ্জা পাই। অনেক আছেন অবলীলায় ধার চেয়ে বেড়ান, আর যারা ধার চাইতে আসেন তাদেরকে আমি না বলতে কুণ্ঠিত হই। কথা ছিল আমি এসএসসি এবং ইন্টারে ভালো রেজাল্ট করলে আমাকে ইউএস এর একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করে দেবেন, সেও কথা রাখতে পারেনি। প্রাইমারিতে থাকাকালীন এক বন্ধু বলেছিল, আমরা আজীবনের বন্ধু, কখনো আমাদের বন্ধন ছিন্ন হবে না। ওর বাবা মারা যাওয়ার পর তার আর কোনো খোঁজই পেলাম না। পাশের বাড়ির শকিনা কথা দিয়েছিল, যত যাই হোক, যত ঝড়ই আসুক, যত তুফানি আসুক, যতই ভুল বুঝাবুঝি হোক, কখনই ছেড়ে যাবে। শকিনাও কথা রাখে। পরিবারকে আমি কথা দিয়েছিলাম সর্বাবস্থায় সুখে শান্তিতে রাখবো, আমিও কথা রাখতে পারিনি। রাজ্জাক আমাকে কথা দিয়েছিল তার গ্রামের বাড়ি দেখাতে নিয়ে যাবে। তার অপেক্ষাতে অপেক্ষাতে আমার রাত কাটলো, দিন কাটলো। সে আমাকে জানালো না সে গ্রামের বাড়ি যাচ্ছে না, তার মানে সেও কথা রাখলো। মুসল্লি গিয়েছে হজ করতে, পাথরে চুমু খেয়ে আল্লাহকে বলেছে সে আর কোনোদিন গুনাহের কাজ করবে না, সে নামাজ পড়বে। সে এখন দেশে এসে নামাজ পড়ে ঠিকই, কিন্তু ঘুষ খায়। আগে যা যা করতো এখনও তাই তাই করে, কোনো কিছু পরিবর্তন আনেনি, অবলীলায় মিথ্যা বলে যায়। গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে কথা দিয়েছিল তার সাথে ছাড়া আর কারোর সাথে কথা বলবে না, অথচ সে সিম পাল্টিয়ে 4-5 জনের সাথে একসাথে কথা বলে যাচ্ছে। কেউ কথা রাখে, কথা না রাখাটাই যেন রেওয়াজ হয়ে গেছে। কথা না রাখাটাই যেন আর্ট, কথা না রাখাটাই যেন প্রেস্টিজ, কথা না রাখাটাই যেন বড়লোকী ভাব। যারা কথা রাখে তারা ছোট লোক, তারা দরিদ্র, তাদের কথা না রাখার কোনো উপায়ই নেই। রশিদ বলেছিল, কথা দিয়ে কি হয়, কথাই কি সব নাকি, দেশ কি কথাতে চলে নাকি, কথা চেঞ্জ হইতেই পারে। বই পুস্তকে লিখা দেখি কথা দিয়ে কথা রাখতে হয়, সময়ের মূল্য দিতে হয়, বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হয়, ছোটদের স্নেহ করতে হয়। বাস্তবে সবই মিথ্যা, ওই রশিদের কথাই সত্যি। আপনি যদি রশিদের কথা শুনতে যান তাহলে অসৎ ব্যক্তি হিসেবে পরিগণিত হবেন। আমাদের দেশে সৎ মানুষের বড়ই অভাব, কারণ যিনি অসৎ তিনি বুঝতেই পারেন না যে তিনি অসৎ। অসৎ ব্যক্তিরা হজ করেন, নামাজ পড়েন, তাই তিনি নিজেকে সুফি সাধক মনে করেন। অসৎ ব্যক্তিদের ইউনিটি আছে, কিন্তু সৎ ব্যক্তিদের কোনো ইউনিটি নেই। সৎ ব্যক্তিরা তো নামাজ অবশ্যই পড়েন, কিন্তু সংখ্যায় খুব কম।